কাজের থেকে চোখ সরিয়ে সামিন তার হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে, আমি কি কাগজপত্রগুলো দেখতে পারি? কাজী কাগজগুলো এগিয়ে দেয়। সামিন কাঁপা কাঁপা হাতে কাগজগুলো নিয়ে দেখতে থাকে উল্টে পাল্টে, একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কোথায় সাইন করতে হবে? ফুয়াদ পাশে চেয়ারে বসে সামিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী একটা কলম এগিয়ে দিয়ে বলে। সামিন কাজীর থেকে কলমটা নিয়ে ফুয়াদের দিকে তাকায়, তারপর ম্লান হেসে কাগজে সাইন করতে যায়। পরক্ষণেই কাজীর দিকে তাকিয়ে বলে, আঙ্কেল আর একটা কলম দিন, এটা তো সম্ভবত কালি নেই। কাজী মাথা নাড়িয়ে ড্রয়ার খুলে। ফুয়াদ সামিনের দিকে তাকিয়ে বলে, তোর ফোন বাজছে, আরে রিসিভ কর, ইম্পর্টেন্ট কিছু হবে। সামিন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। রনি ফোন দিচ্ছে। সামিন ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রনি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাই ভাবি। রনি, আমি তো ওদের বলছি, ওকে ওদের মতো ছেড়ে দে, ওকে ওর মতো ছেড়ে দে, একদম বিরক্ত করবি না। রনি একটা গভীর নিঃশ্বাস ফেলে বিকট চিৎকার দিয়ে বলে, ভাই ভাবির গায়ে কেউ অ্যাসিড ছুঁড়েছে। ম্যাম, পেশেন্টের কষ্ট হচ্ছে, ওনার হাতের বাঁধনটা খুলে দেই। ডক্টর রুবি হেড নার্স শিলার দিকে তাকিয়ে বলল, হোক, তুমি পা ধরে রাখো, ওয়াশ করাটা জরুরি। এফেক্টেড এরিয়াগুলোতে ইমার্জেন্সি ক্লিন করতে হবে। ওর জামাটা কাটো, কাজী কোথায়? ধরে রাখো ওকে। দুজন অ্যাসিস্ট্যান্ট নার্স পার ধরে। তারা দুজনেই সদ্য জয়েন করেছে চাকরিতে, বাচ্চা বয়সী। এটাই তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা। দৃশ্যটা তাদের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। নিশ্চুপ চোখ দিয়ে পানি ঝরছে তারা। ইমার্জেন্সি ইউনিটে লোহার দরজা ভেদ করে গগন বিদারী চিৎকার করে পুরো হসপিটাল থাকা প্রত্যেকটা স্তন্যপায়ীদের কাঁপিয়ে দিচ্ছে। সামিন ধীর পায়ে এক কদম এগিয়ে যায়। পেছন থেকে ফুয়াদ শক্ত করে জাপটে ধরে রাখে তাকে। সামিন যাস না। সামিন নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। দলের ছেলেরা জাপটে ধরে, ভাই দোয়াই লাগে, যাবেন না। কিছুক্ষণ ওদের সাথে ধস্তাধস্তি করে সামিন নিস্তেজ হয়ে ফুয়াদের গায়ে এলিয়ে পড়তে চায়। শক্ত করে ফুয়াদ সামিনকে আঁকড়ে ধরে রেখেছে। কান্নার তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পরে একেবারে নিস্তেজ হয়ে যায় পুরো ইমার্জেন্সি ইউনিট। সামিন অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে করিডোরের মেঝেতে। তার থেকে দূরেই লাশের মতো পড়ে আছে আতাউর আলম। এবারও তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। কে কতটা ক্ষতবিক্ষত হতে পারে তার প্রতিযোগিতা চলছে যেন। ডক্টর রুবি দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে আসে। ফুয়াদ এগিয়ে যায়। কিছু জিজ্ঞেসে করার পূর্বেই রুবি বলে ওঠে, হাইড্রোজেন ইঞ্জেকশন দেয়া হয়েছে, জ্ঞান নেই, ট্রিটমেন্ট শুরু করব এক্ষুনি। কথাটা শেষ করে রুবি রনির দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি কি অশিক্ষিত, জানো না অ্যাসিড এফেক্টেড এরিয়াতে পানি ঢালতে হয় তৎক্ষণাৎ, নাকি বুঝতে পারোনি, অবুঝ নাকি? রনি উৎকণ্ঠা নিয়ে বলে, ম্যাম পানি ঢেলেছে, মুখে পানি ঢালতে ঢালতে আনা হয়েছে। হোয়াট ননসেন্স, অ্যাসিড গায়ে লেগেছে আর তুমি মুখে পানি ঢেলেছো, গায়ে পর্যাপ্ত পানি ঢালা উচিত ছিল। রনি মিয়ে যায়। দূরে বসে মিহি সুরে কেঁদে যাচ্ছে নওশিন। সামিন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়, রুবির দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, ওকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন আন্টি, কথা বলুন, বোর্ড বসান এক্ষুনি এই মুহূর্তে। রুবি সামিনের দিকে তাকিয়ে ধীরে সুস্থে বলে, শান্ত হও, আই ক্যান্ট ফিল ইউ, ট্রিটমেন্ট বিদেশে যেটা হবে এখানেও ওকে সেটাই দেয়া হবে, এটা একটা লম্বা সময়ের ব্যাপার, ট্রিটমেন্ট শেষে বুঝতে পারবো সার্জারি লাগবে কি না। শান্ত হও তুমি, শরীরে বেশ কিছু স্থান এফেক্টেড হয়েছে, তার উপরে বোকামি করে কেউ পর্যাপ্ত পরিমাণ পানি ঢালে নেই গায়ে, পিঠে পেটে ডান পাশে হাতের কোনোই। শুনতে চাচ্ছি না আন্টি, নিস্তেজ কণ্ঠে বলে সামিন। রুবি হাতের গ্লাভস খুলে বলে, জাস্ট
প্রেহার সামিন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রুবি চলে যেতেই সামিন উঠে দাঁড়ায়, এদিক ওদিক অসহায়ের মতো তাকিয়ে দেয়ালে হাত দিয়ে অনবরত ঘুষি মারতে থাকে। ফুয়াদ গিয়ে ধরে ফেলে তাকে। সামিন ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, আমার জন্য যা যা হয়েছে সব আমার জন্য, ওর লাইফে আমি একটা অভিশাপ। ফুয়াদ, এসব কি বলছিস, তোর জন্য কেন হবে, চেঁচিয়ে ওঠে ফুয়াদ। এসব আমার শত্রুটা করেছে, আমি দায়ী ফুয়াদ, কতটা কষ্ট হচ্ছে ওর। আচ্ছা রাস্তায় ও কেমন করছিল, নিশ্চয়ই গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। কথাটা বলে সামিন শেষ করতে পারে না, রনি এগিয়ে এসে বলে, ভাই ছেলে দুইটাকে ধরা হয়েছে, পুলিশের হেফাজতে আছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় সে। আতাউর আলম এখনো ওভাবেই পড়ে আছে। সামিন ইমার্জেন্সি ইউনিটের দরজার দিকে এক পলক তাকিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায়। ফুয়াদ বলে, কোথায় যাচ্ছিস? কোনো জবাব না দিয়ে সামিন বেরিয়ে যায় হসপিটাল থেকে। ভেতর থেকে কান ফাটানো আর্তনাদে পুরো দালান ভারী হয়ে উঠেছে, কিন্তু কারো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, যে যার মতো কাজ করেই যাচ্ছে। কম্পিউটার অপারেটরে এক মনে ডেস্কটপে কিছু একটা দেখে যাচ্ছে। থানার কনস্টেবল সুধীর দাস রিমান্ড রুমে দরজার বাইরে বন্দুক মেঝেতে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে ভাবলে শীন। সামিন স্টপ স্টপ, সামিন মরে যাবে ও। পেছন থেকে গায়ে সর্বোচ্চ শক্তি খাটিয়ে সামিনকে ফেরানোর চেষ্টা করছে সমীর। সাদিক লকআপের এক পাশে মেঝেতে গুটিয়ে বসে আছে, ভয়ার্ত চোখে সে সামিনের তাণ্ডব দেখছে। রবিকে বোধহয় শেষ করে ছাড়বে, এরপর তার পালা। সামিন রবির মাথা পা দিয়ে পিষে দিতে চায়। রবি তীব্র আর্তনাদ করে ওঠে। সামিন চেঁচিয়ে বলতে থাকে, কি ক্ষতি করেছে আমি তোর, কোন জন্মের প্রতিশোধ নিলি তুই, বল, মরার আগে বলে যা। সমীর সামিনকে জাপটে ধরে, সামিন ছেড়ে দে ভাই, সামিন এটা অন্যায়, আমার চাকরি চলে যাবে, বোঝার চেষ্টা কর, রক্তভূমি হচ্ছে। সমীরকে ধাক্কা দিয়ে সামিন রবির দিকে তাকিয়ে বলে, জবাব দে, তোর কি ক্ষতি করেছি আমি? ভাই ভাই আল্লাহর কসম, আমরা আপনার বউকে কিছু করতে চাইনি, আমাদের টার্গেট ছিল নৌশিন, আমাদের টার্গেট নৌশিন ছিল, হুট করে নৌশিন নিচু হয়ে যাওয়ায় আপনার বউয়ের গায়ে লেগে গিয়েছে, ভাই আপনার বউকে কিছু করতে চাইনি। সামিন দাঁতে তাঁত চেপে গায়ের সমস্ত শক্তি দিয়ে রবির মাথা চেপে ধরে। সমীর কোনো দিশা খুঁজে না পেয়ে কনস্টেবল ডেকে সামিনকে ছাড়িয়ে নেয়। সামিন হাঁপাচ্ছে, সমীর একটা চেয়ার টেনে সামিনকে বসিয়ে দেয়। গায়ে হালকা আকাশি রঙের শার্টের রক্তে ছুপছুপ দাগ। এক গ্লাস পানি খেয়ে নিস্তেজ হয়ে বসে থাকে। সমীর গিয়ে সাদিককে মারতে থাকে। নওশিনকে কেন মারতে চেয়েছিলি, কার কথায়, জবাব দে। স্যার সৈকত ভাই, শমশের ভুইয়ার ছেলে। কেঁদে ফেলে সাদিক, সামিন দিকে তাকিয়ে আছে হিংস্র দুটি চোখ। এমন সময় সাদিকের ফোন বেজে ওঠে। সমীর গম্ভীর কণ্ঠে বলে, কে ফোন দিয়েছে? সাদিক কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে বলে, সৈকত ভুইয়া ফোন দিয়েছে স্যার। রিসিভ কর আর যা যা শিখিয়ে দেবো সেটা বলবি, স্পিকার অন কর। সাদিক মাথা নাড়ায়। ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে সৈকত বলে, কিসের লাশ, ফোন ধরছিলি না কেন, কাজ তো হয়েছে, রাস্তায় রাস্তায় লাফিয়েছি তাই না, গড়াগড়ি খেয়েছো এত সুন্দর, মুখ চেপে ধরে। সাদিক একটা ঢোক গিলে বলে, ভাই একটা ভুল হয়ে গেছে। ভুল মানে কি ভুল? ভাই এসিড নৌশিনের মুখে ছুড়তে গিয়ে ভুল করে স্বামিনী আসাদের বউয়ের গায়ে লেগেছে। হোয়াট, আলোর গায়ে কি হয়েছে? ভাই ওর মুখ পুড়ে গিয়েছে। না ভাই, গায়ে লেগেছে পিঠে। ওপাশ থেকে সৈকতের পৈশাচিক হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ হেসে নিয়ে বলে, মাত্র এত কম শান্তি, এটা কিভাবে মানা যায়? ওসি ওকে তোরে করতে চেয়েছি, আমি গ্যাং ইংয়ের মতো মেয়ের সাথে ওটা করা উচিত,
এর তেজ এভাবে ভাঙা উচিত। এর জুতার ময়লা মাখিয়ে দিয়েছিল আমাকে, আমি ওর শরীরে কলঙ্ক মাখিয়ে দিতাম। স্বামীর ইয়াসেরের হাত কামড়াতো, শুনেছি ওকে ছেড়ে দিয়েছে স্বামীর। তাহলে ভালোই হবে, আমরা আমাদের কাজ নির্বিঘ্নে করতে পারবো। আচ্ছা তোরা চলে আয় আমাদের ক্লাব ঘরে, নতুন দুটো বোতল আনিয়েছি, একেবারে আসলটা নৌশিকেও পরে দেখে নেব। সৈকত ফোন কেটে দেয়। সামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। সমীর আবারও সামিনকে ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? সামিন শীতল চোখে তাকায় সমীরের দিকে। সমীর চেঁচিয়ে বলে ওঠে, না তুই একটু বাড়াবাড়ি করবি না সামিন, আমি ফোর্স পাঠাচ্ছি, আমি নিজে যাচ্ছি, তুই কিচ্ছু করবি না, তোর বউ হসপিটালে সামিন, ডোন্ট ফরগেট দ্যাট। সামিন পুনরায় চেয়ারে ধপ করে বসে পড়ে, বিড়বিড় করে বলে, শোরের বাচ্চাগুলো বুঝতে পারছে না ওরা আঘাত সামিনের বউকে নয় সামিনকে করেছে। চোখ খুলে রেহানা বিড়বিড় করে আলোর নাম ধরে ডাকতে থাকে। ঈশিতা এগিয়ে এসে রেহানায় হাত ধরে বলে, আন্টি ভাবি ঠিক আছে, ভাবি একেবারে ঠিক আছে, ঘুমাচ্ছে ভাবি, আপনি শান্ত হন। রেহানা দু চোখ বন্ধ করে ফেলে, চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, ঠোঁট কেটে কেঁপে ওঠে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানো মা জীবদশা আমি একক তো নামাজ ছাড়িনি, কখনো রবকে কৃতজ্ঞতা জানাতে কাপন্য করিনি, সব পাত্রতেই আমি শুধু স্বামী সন্তানের ভালো চেয়েছি, মেয়েটা আমার কিসের শাস্তি পাচ্ছে বলো তো, জীবনে কখনো একটা পিঁপড়েকেও কষ্ট দেইনি, একটা মিথ্যা কথাও বলিনি, অন্যায়ের সাথে আপোষও করিনি, তবুও এত কষ্ট কেন ওর? ঈশিতা চুপ করে রেহানার দিকে তাকিয়ে আছে। রেহানা অঝোর ধারায় কাঁদ কেঁদেই যাচ্ছে। সামিন উদাস চোখে মাথা ঘুরিয়ে চারপাশটা দেখতে থাকে। এখানে এই স্থানেই শুরু হয়েছিল সব কিছুই। এখানে একটা বিশাল মঞ্চ ছিল, জনসমুদ্রে উত্তাল ঢেউ ছিল, মুখের সামনে ছিল মাইক্রোফোন। হঠাৎ গালে কারো হাতের স্পর্শ পেয়ে সামিন ঘুরে তাকাতেই দেখে চোখে পানি নিয়ে অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে এক শ্যামসুন্দরী, ছোটখাটো দেখতে, মায়াবী আয়তাকারে চোখ দুটো রসগোল্লার সাইজের মতো বানিয়ে সামিনের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। চোখের সামনে সেই দৃশ্য পুনরায় ভেসে উঠতেই সামিন আনমনে হেসে ওঠে। সেদিন কি পরিমাণ রাগ জন্মেছিল ওই তেজি মেয়েটার প্রতি, ইচ্ছে করছিল খুন করে ফেলতে, আর আজ সেই মেয়েটির জন্য তাকে খুন হতে হচ্ছে। অনুভূতিরা গলা টিপে সামিন ইয়াসারের সত্তাকে খুন করেছে প্রতিনিয়ত। একটা দীর্ঘশ্বাস ফেলে সামিন এগিয়ে যায়। পার্কের বেঞ্চিতে বসে থাকে চুপচাপ, হসপিটালে এখন যাবে না সে, তার আসিয়ার সাথে বোঝাপড়া আছে। আজ এত লোকের ভিড়ে সে তার আসিয়াকে কটু কথা শোনাতে পারবে না। ফোনের রিংটন বেজে উঠে, সমীরের ফোন, সামিন রিসিভ করে। কি ব্যাপার, কনস্টেবল পাঠিয়ে দিলি কেন মাঝ রাস্তায়, তুই হসপিটাল যাসনি? যাব, কি করেছিস তুই? সামিন তেজি কণ্ঠে বলে ওঠে, অন দা ওয়ে সামিন। সামিন একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, লাশ হলেও চাই। ডক্টর রুবি এসে ফুয়াদের সামনে দাঁড়িয়ে বলে, সামিন কোথায়? কোথায় যেন বেরিয়েছে আন্টি, রুবি বলে, ট্রিটমেন্ট চলছে, চিন্তা করতে বারণ করো, সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাও যে মুখে কিছু হয়নি ফুহাদ, একটা মেয়ে মৃত্যু হওয়াও ভালো তার থেকে। ফুয়াদ কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। সামিন কোথায় গেছে বুঝতে পারছে না সে, কোনো অঘটন ঘটায়নি তো, আবার থানায় ফোন দিয়েও কিছু জানতে পারলো না। ফোন বের করে আবার সামিনের নাম্বারে ডায়াল করে সে। সামিন ফোনটা রিসিভ করে। ফুয়াদ বলে, কোথায় গিয়েছিস তুই, কি উল্টোপাল্টা করছিস, হসপিটালে আয়, রাতে আসবো। তুই কোথায় সামিন? আন্ডার কনস্ট্রাকশন, টাওয়ারটার নিচে। ওখানে কি করছিস? ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। সামিন ঠান্ডা গলায় বলে, স্মৃতি নাড়াচাড়া। মানে? মানে কিছু না, আমার শাশুড়ির জ্ঞান ফিরেছে। হুম, অদ্ভুত ফ্যামিলিতে জুড়ে গিয়েছি ভাই, একটা লোকও স্বাভাবিক না,
কথায় কথায় জ্ঞান হারায়, কথায় কথায় স্ট্রোক করে। আর আমার বউয়ের কথা আর কি বলবো, সে তো কাঁধে অল টাইম ঝামেলা নিয়েই ঘুরে। ফুয়াদ চুপ করে থাকে। সামিন বলে, ওনাদের বাড়িতে পাঠিয়ে দে, বলে দে ফ্রম নাও আলো ইজ হার হাজব্যান্ডস রেসপন্সিবিলিটি। ফোন কেটে সামিন চুপ করে বসে থাকে। সে এখন যে স্থানে আছে, এখানে একদিন ভয় দেখিয়ে আলোকে ডেকে এনে নিজের পা ধরিয়েছিল সামিন। রাগ, রাগ, এই রাগে মানুষকে দিয়ে কতটা নিচু কাজ করিয়ে নেয়। চুপচাপ কিছুক্ষণ বসে থেকে ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। পরিত্যক্ত আন্ডার কনস্ট্রাকশন টাওয়ারটা থেকে বেরিয়ে এসে মেইন রোডে দাঁড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে অদ্ভুত চোখে দেখছে। মেয়র সামিন ইয়াসার মির্জা এখন আলুথালু বেশে এখানে কি করছে, এখানে তার কাজ কি? পুলিশের সাথে বন্দুকযুদ্ধেই বিরোধী দলীয় নেতা শমসের ভুইয়ার ছোট ছেলে সৈকত ভুইয়া নিহত। আজ বিকাল 5টা নাগাদ পুলিশের এক স্পেশাল টিম তার ক্লাবে খোঁজ চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করে। পুলিশের থেকে বাঁচতে সে পুলিশের দিকে গুলি ছোড়ে এবং পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে সে মারা যায়। আর লাশ পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে সে আজকের মহিলা কলেজ রোডের এসিডি ক্যান্ডের মূল হত্যা। ছেলের আকস্মিক মৃত্যুর শোক না সইতে পেরে হৃদরোগ আক্রান্ত হওয়ার সাবেক মেয়র শমসের ভুইয়াকে গ্রিন লাইট মেডিকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে। এখনও তার বড় ছেলে সাগর ভুইয়া এই ব্যাপারে মুখ খোলেনি। হসপিটালের ওয়েটিং রুমে হাত বেঁধে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সামিন, তার মুখ ভাবলেশহীন। সৈকতের মৃত্যুর খবরে লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কোনো না কোনো কারণে সবাই খুশি হয়েছে খবরটায়। কম ত্রাস সৃষ্টি তো করেনি গত 6 মাসে। কিশোর গ্যাংয়ের গডফাদার ছিল, কত অভিজ্ঞ অভিভাবককে অভিযোগ ছিল ওর নামে। এত অল্প বয়সেই মাদকের সাম্রাজ্য বিস্তার করে বসেছিল। ঘুরে ফিরে সবাই সামিন ইয়াসার মির্জাকে দেখছে। পরনে জিন্স প্যান্ট, গায়ে হালকা আকাশি রঙের শার্ট, শার্টে ছোপ কালো কালো দাগ, বলিষ্ঠ দেহে শার্টটা আটসাট হয়ে আছে। পুরো বিধ্বস্ত লাগছে সামিনকে। সব আগন্তুকেরা সামিনের দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে। মেয়র সাহেবের এই অবস্থা কেন সেটা জিজ্ঞেস করার সাহস নেই তাদের। ভাইয়া, ঈশিতার ডাকে সামিন ঘুরে দাঁড়ায়। যাসনি তোরা? ইলহাম, ঋতু কোথায়? বমি হচ্ছে ভাবি, ওয়াশরুমে নিয়ে গিয়েছে মেজ ভাইয়া। তোরা চলে যা, আমি থাকবো এখানে। ইসমাম বেশ কয়েকবার ফোন দিয়েছে ভাইয়া, ওকে বলবো? না, শুধু শুধু টেনশন করবে, এমনিতেই মন খারাপ করে থাকে সারাদিন। ইশিতা একটা প্যাকেট সামিনের দিকে এগিয়ে দিতে দিতে বলে, শার্টটা পাল্টে নাও, তোমাকে বিশ্রী লাগছে। সামিন চুপচাপ প্যাকেটটা নিয়ে পাশের একটা বেঞ্চিতে রেখে দেয়। দূরের একটা বেঞ্চিতে আতাউর আলম চুপচাপ বসে আছে। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সেও থেকে গিয়েছে। হাত বেঁধে দৃষ্টি মেঝের দিকে দিয়ে রেখেছে। সবাই চলে যায়। জামিল চুপচাপ করিডোরের এক পাশে দাঁড়িয়ে আছে। সামিন জামিলের দিকে তাকিয়ে বলে, তোর বউকে কথা দিয়েছিলাম তোকে দিয়ে চামচামি করাবো না, কিন্তু তুই জন্মগত চামচা, তোর মধ্যে থেকে চামচা ভাবটার গেল না, যাকে থেকে। জামিল কিছুক্ষণ তার ভাইয়ের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হসপিটাল থেকে গিয়েছে দুটো লোক, আতাউর আলম এবং সামিন ইয়াসার মির্জা। আতাউর আলমের মাথাটা বেশ ব্যথা করতে শুরু করেছে, কপালে দুপাশের রক্ত দপদপ করছে। হঠাৎ তার সামনে কেউ একটা ওয়ান টাইম চায়ের কাপ এগিয়ে ধরে। মাথা তুলে সামিনকে দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। সামিন নিজের জন্য এক কাপ চা এনেছে। চায়ের কাপ হাতে আতাউর আলমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ে। দুজনেই কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর সামিন পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, এখানে ক্যান্টিনের চা একেবারে বিশ্রী,
খুবই সস্তা চায়ের পাতা দেয়। মনে হয় যেসব চায়ের পাতা লাশের কফিনে দেওয়া হয় সেটা। এই চাটা বাইরে থেকে আনলাম। আতাউর আলম চায়ের কাপে চুমুক দেয়। সামিন এক পলক তার দিকে তাকিয়ে থেকে বলে, আপনার সাথে কখনোই খোলামেলা আলোচনা করা হয়নি। কি আলোচনা? আতাউর আলম সামিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি আপনার অ্যাক্সিডেন্ট করাইনি, কান ভাঙানো হয়েছিল আপনার মেয়ের। আমি ও জামিলকে কোপানোর ব্যবস্থা করিনি, কান ভাঙানোর হয়েছিল তোমার। দুজনে আবার চুপচাপ। সামিনের দিকে তাকিয়ে আতাউর আলম বলে, তোমার ধারণা তুমি আমার মেয়েকে ভালোবাসো? তা আমার মেয়েকে কতটা ভালোবাসো তুমি? আপনি যতটা আপনার মেয়েকে ভালোবাসেন তার থেকে একটু কম। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। আতাউর আলম বলে, লাভ কি, তুমি একটা গুন্ডা। সামিন ম্লান হাসে। আতাউর আলম সামিনের গায়ে দিকে তাকিয়ে বলে, গায়ে রক্ত কেন, কাকে কুপিয়ে এসেছো আবার? সামিন মৃদু হেসে চায়ের কাপটা বিনে ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায়। তারপর ক্লান্ত ভঙ্গিতে আলোর কেবিনের দিকে যায়। দরজার বাইরে থেকে দু মিনিট ভেতরে তাকিয়ে থেকে পা বাড়ায় সামিন। পেছন থেকে ডক্টর রুবি ডেকে ওঠে, সামিন। সামিন ঘুরে তাকায়। রুবি বলে, কোথায় যাচ্ছ? ভেতরে ওর কাছে। রুবি সামিনকে ভালো করে লক্ষ্য করে বলে, নো ওয়ে সামিন, ইনফেকশনের ঝামেলা আছে, তুমি নিজেই জীবাণু নিয়ে ঘুরছো, কি অবস্থা তোমার? আন্টি শার্ট পাল্টে আসছি আমি, একবার প্লিজ। রুবি বলে, ঠিক আছে চলো আগে সার্জারিক্যাল পোশাক পরে নাও, তারপর ঢুকবে। হাই ডোজের ইনজেকশন দেয়া হয়েছে, পিঠের ক্ষতটা সবচেয়ে বেশি। যখন অ্যাসিড ছোড়া হচ্ছিল তার কয়েক মুহূর্ত আগে একটা বালু ভর্তি ট্রাক চলে গিয়েছিল ওদের পাশ দিয়ে। পেট্রোলের তীব্র গন্ধে আলোর মুখে ওনা চেপে ধরে ঘুরে গিয়েছিল। অ্যাসিড ছিটকে লেগে যায় তার পিঠে। আলোকে কাত করে রাখা হয়েছে। চুলগুলোতে দুটো বেনুনি করে দিয়েছে নার্স। পুরো শরীর একটা সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ধীর পায়ে হেঁটে গিয়ে সামিন কিছুটা দূরত্ব রেখে একটা চেয়ার টেনে বসে পড়ে। দীর্ঘ সময় ধরে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে সে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটা এখন অতিরিক্ত ফর্সা লাগছে। আলো যদি এখন নিজেকে দেখতো তাহলে নিজেই নিজেকে বলতো সাদা মুলা। চুলে বাচ্চাদের মতো দুটো বেনুনি করে রাখা। ছোটোখাটো গোলগাল মুখটার আরও ছোট লাগছে এখন আলোকে দেখে। ২৪ বছরের কোনো ভদ্রমহিলা নয়, বরং ১৭ বছরের কিশোরী মেয়েদের মতো লাগছে। ওই পাতলা দুটো ঠোঁট দেখে কে বলবে, ওই ঠোঁট নেড়ে এই ভদ্রমহিলা কত কুচরিত কুচরিত গালি দেয় সবাইকে। চেহারার সাথে স্বভাব আচরণ কিচ্ছু যায় না মেয়েটার। চেহারা দেখে কতটা অবলা লাগে, আর আচরণ দেখে মনে হয় জেল ফেরত লেডি ড্রাগ মাফিয়া। সামিন আনমনে হেসে ফেলে, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলে ওঠে, কি বলেছিলে সেদিন? বলেছিলে ইয়াসার মির্জা, চলুন তাহলে একটা বাজি ধরা যাক, যদি ইলেকশনে আমরা জিতি তাহলে আমি যা বলবো তাই আপনি শুনবেন, আর যদি আপনি জেতেন তাহলে আপনি যা বলবেন সেটা আমি শুনবো, ওইটাই বলেছিলে তাই না? তারপর কি হলো? আমি জিতলাম, বাজিতে জিতে শর্ত মোতাবেক তোমার আমার কথা শোনার কথা ছিল তাই না? আর আমি কি বলেছিলাম তোমাকে? তুমি ভালো থেকো, এটাই তো তাই না? এটাই তো শর্ত ছিল, তুমি আমার শর্ত মানলে কই, কেন ভালো থাকলে না তুমি? এক পর্যায়ে বলে সামিন থামে, তারপর আবার বলতে শুরু করে, শর্ত ভাঙলে কি হয় যা জানো তো আলো, যে শর্ত ভাঙে তাকে শাস্তি পেতে হয়, তোমাকেও শাস্তি পেতে হবে, তোমাকে তোমার স্বামী শাস্তি দেবে। কথাগুলো বলে সামিন চুপ হয়ে যায়। চাদরের ফাঁক দিয়ে আলোর বাঁ হাতের আঙ্গুল বের হয়ে আছে। সামিন তার হাত বাড়িয়ে আলোর একটা আঙ্গুল ছোঁয়, তারপর তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেবিনের দরজার বাইরে থেকে সামিনের দিকে আতাউর আলম তাকিয়ে আছে। তিনি ওই ছেলেটার
একলতাকে বিচার করতে পারছে না। তিনি শুধু দেখছে তার মেয়ের জন্য কেউ উৎকণ্ঠা নিয়ে বসে আছে তার মতো, তার সাথে প্রতিযোগিতা করে এগিয়ে থাকতে চাইছে। প্রতিযোগিতায় ফলাফল কি হবে, কে এগিয়ে থাকবে, কে? আঙ্গুলের উপর থেকে হাত সরিয়ে আলোর মাথায় হাতটা আলতো করে বুলিয়ে দিয়ে বলে, খুব তাড়াতাড়ি সুস্থ হও তুমি, তোমার শাস্তির জন্য প্রস্তুত হও, আমি অপেক্ষা করছি। আলো আলো, তুমি কি শুনতে পাচ্ছো? আলো আলো, কানের কাছে কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারবার। অপরিচিত নারী কণ্ঠটি খুব চমৎকার, কিন্তু তাকে ডাকছে কেন? চোখের পাতা মিলে তাকানো সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হলো, তবুও সে হাল ছাড়ল না। রুবির দিকে তাকিয়ে হেডনার্স শিলা বলে ওঠে, ম্যাম চোখ খুলছে, বাড়ির লোককে ডাকবো, যদি চেঁচামেচি শুরু করে দেয় সামলাতে পারবে? না, কাউকে দরকার নেই। সামিন বলেছে শি ইজ এ স্ট্রং ওম্যান, দেখি কথাটা কতটুকু সত্যি। অবশেষে সফল হলো সে, দুচোখ মেলে আলো পিটপিট করে তাকাচ্ছে, নাকে কেমন ঔষধের তীব্র ঝাঁঝালো গন্ধ এসে লাগে, কোথায় এসে কিছুই বুঝতে পারছে না সে। মাথার উপর সিলিং ফ্যানটা চলছে না, কিন্তু পুরো ঘর শীতল। আলো ঘাড় ঘুরিয়ে দেখতে পায় দুজন অপরিচিত ভদ্রমহিলা তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। দুজনের এমন সবুজ রঙের একটা পোশাক পরা কেন? আলো কাত হয়েছিল, চেষ্টা করল চিত হবার, তখনই যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে উঠল। দরজার ওপাশে দাঁড়িয়ে সামিন সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে আলোর আর্তনাদ শুনে, রিল্যাক্স আলো, রিল্যাক্স, ইটস এ মাইরাল ইনজুরি, জাস্ট রিল্যাক্স। রুবি আরো ঝুঁকে যায় আলোর দিকে, আলো চাদরটা খামচে ধরে, যন্ত্রণায় পুরো মুখে নীল রং হয়ে আছে। দু চোখ বন্ধ করার সাথে সাথেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, নাকের ডগা লাল হয়ে গিয়েছে। রুবি শিলাকে বলে, ইনজেকশনটা দিয়ে দাও, ওয়াশ করতে হবে। শিলা মাথা নাড়ায়, আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। তার গায়ে কিছু একটা পড়ছিল, মুহূর্তে শরীরটা যন্ত্রণায় পুড়ে যেতে শুরু করলো, সেই উন্মাদের মতো লাফাচ্ছিল, রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এরপর আর কিচ্ছু মনে আসছে না। তারপর হঠাৎ করে মনে আসে, কেউ বলছিল ওর জামা কাটো, ওর পা ধরে রাখো। হুট করে আলো চোখ মেলে চোখ দুটো বড় বড় করে ফেলে, শরীরটা যেন শিরশির করে উঠল। রুবি আলোর কাছে এগিয়ে যায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি ডক্টর রুবি, তুমি আমাকে আন্টি বলো। আলো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, রুবি বলতে থাকে, তোমার শরীরে ব্যথা কমে গিয়েছে, এই ইনজেকশনটা ইউএসএ থেকে অর্ডার করে আনা হয়েছে, একটুও ব্যথা করবে না, দেখো অনেক আরাম পাবে তুমি। আলো কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে কি ওটা অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল? আলো আলো, রুবি ঠান্ডা গলায় বলে, মুহূর্তে আলো আর্তনাদ করে ওঠে, না আমার মুখ। রুবি আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিচ্ছু হয়নি তোমার মুখে আলো, জাস্ট রিল্যাক্স। আলো উম্মাদের মতো হয়ে উঠে, ব্যথা দূর শরীরে ছটফট করতে পারছে না সে, বা হাত দিয়ে পুরো মুখ হাতিয়ে যাচ্ছে। উম্মাদের মতো কেঁদে কেঁদে বলতে থাকে, আমার মুখ, আমার মুখ, আমার মুখ, আমার মুখ। কিচ্ছু হয়নি আলো, আয়না দেখবে তুমি, বোকামে কিচ্ছু হয়নি, দেখো আলো, একটু তাকাও, শান্ত হও, শান্ত হও তুমি। আলো শান্ত হতে পারে না, বা হাত দিয়ে মুখ ঢেকে তরপরাতে থাকে। রুবি জোর করে আলোর হাত সরিয়ে দিয়ে বলে, দেখো দেখো বলছি, দেখো তুমি। কিছুটা ধাতস্থ হয়ে পিটপিট করে চোখ মেলে আলো আয়নায় নিজের মুখটা দেখে, রুবির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, দেখলে তুমি, দেখলে? ফ্যালফ্যাল করে আয়নার দিকে তাকিয়ে আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রুবি আয়নাটা সরিয়ে বলে, তুমি কার মতন দেখতে জানো? পুরোই অমৃতা রাও এর মতন দেখতে,
ভারী মিষ্টি, কিন্তু তোমার কণ্ঠটা বড্ড ফ্যাসফেসে আলো। এত বিকট চিৎকার দিও না, আমার কান ফেটে যাচ্ছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে ফুপিয়ে কেঁদে ওঠে, তার পুরো শরীর কাঁপছে। রুবি আলোর গায়ের চাদরটা সরিয়ে দিয়ে বলে, পেটে ডান হাতের কোনোই পিঠে একটুখানি লেগেছে তোমার, এগুলো পুরোপুরি সেরে যাবে। আলো কাঁদছে, নিশ্চুপ কাঁদছে। রুবি ক্ষত ওয়াশ করতে করতে বলে, আমি বেশি দিন এই প্রাণোচ্ছল পাখিটাকে আটকে রাখবো না, তুমি খুব শীঘ্রই উঠতে পারবে। কেন আমার সাথেই কেন? ঝরঝর করে কেঁদে দিয়ে বলে ওঠে আলো। রুবি কোনো উত্তর দেয় না। আলো বলে ওঠে, আমি খারাপ মেয়ে, আমি খারাপ মেয়ে বলে। একই কথা বিড়বিড় করতে থাকে আলো। রুবি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে শিলাকে বলে, ঘুমের ইনজেকশনটা দিয়ে দাও। সামিন চুপ করে দরজার বাইরে দাঁড়িয়েছিল। দূরে রেহানা মিহি সুরে কাঁদছে, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে হিয়া, নওশিন, শ্রাবণী। আজান আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাদের পাশে। দরজা খোলার শব্দ হতেই সামিন সেদিকে তাকায়। রুবি বেরিয়ে আসে, সামিনকে দেখে বলে, যাবে তুমি দেখবে? সামিন মাথা নাড়ায়, তারপর বলে, আমার শাশুড়ি যাবে। উনি তো নিজেই ভেঙে পড়েছে, উনি কি করবে গিয়ে? সামিন চুপ করে থাকে, তার ভয় আলো যদি এই অবস্থায় তাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, যদি রেগে যায় তাহলে তো আলোর ক্ষতি। রুবি মৃদু স্বরে বলে, ঘুমিয়ে পড়বে এক্ষুনি, দেখে আসলে দেখে আসতে পারো, এরপর ট্রিটমেন্ট চলবে, তখন যেতে দেব না কাউকে। সামিন কিছুক্ষণ উসখুস করে ভেতরে ঢোকে। আলোকে ওদিক ফিরিয়ে শুয়ে রাখা হয়েছে। পা টিপে টিপে সামিন আলোর কাছে যায়। ঘুম ঘুম চোখে আলো বিড়বিড় করতে থাকে, আমি খারাপ মেয়ে, আমার সাথে এটাই হওয়া উচিত, আমি খারাপ মেয়ে, আমি খারাপ মেয়ে। সামিন থমকে যায়, আর এগোনোর সাহস নেই তার। একই কথা আলো বিড়বিড় করতে করতে অচেতন হয়ে যায় কিছু সময় পরে। সামিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, তুমি খারাপ মেয়ে নও, তুমি আমার দেখার সবচেয়ে শুদ্ধতম মেয়ে আলো, সব থেকে বিশুদ্ধ মেয়ে। সেট করছিস না কেন? ফুয়াদ এক পলক সামিনের দিকে তাকিয়ে নিচু গলায় বলে। সামিন ড্রাইভ করতে করতে বলে, সময় হয়ে ওঠে না, আজ করব। দাড়ি রাখলে রেখে দিতে পারিস, তোকে অনেক হ্যান্ডসাম লাগবে, পলিটিশিয়ানদের সাথে দাড়ি মানায়। সামিন চুপ করে থাকে। হসপিটাল রোডের মোড় ঘুরে সামিন গেইটের ভেতর ঢুকে পার্কিং লটে গাড়িটা পার্ক করে রাখে। তারপর গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে ঢোকে। আজ 15 দিন হয়ে গিয়েছে, ট্রিটমেন্ট শেষ হয়েছে, আলোকে আজ রিলিজ করে দেয়া হবে। ক্ষত প্রায় শুকিয়ে গিয়েছে। আলোর কেবিনের বাইরে করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। সামিন দ্রুত পায়ে হেঁটে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আজান মাথা তুলে তাকিয়ে বলে, আম্মু গিয়েছে ভেতরে, আপু কথা বলছে। মাথা ঘুরিয়ে সামিন আলোর কেবিনে দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হেঁটে ডক্টর রুবির কেবিনে যায়। মেয়েদের এত গলাবাজি করার ঠিক না আম্মু, বেশি গলাবাজি করার পরিণতি দেখলে? আলো নিস্তেজ কণ্ঠে বলে। রেহানা মেয়ের হাত ধরে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলে, একদম না আম্মু, একদম না, এমন কথা বলবি না। আলো কোনো কথা বাড়ায় না, মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার কেবিনে জানালার বাইরে একটা চমৎকার জারুল গাছ আছে, তার ডালে কিছু পাখি বসে আছে। সে এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়ে আছে। শরীরের যেসব জায়গায় লেগেছে ছাড়ছাড়ি করাটা অনেকটাই সহজ, মুখে হলে আমরা রিস্ক নিতে চাইতাম না, এখন তোমার সিদ্ধান্ত, আলোর সিদ্ধান্ত বাকিটা। সামিন রুবির দিকে তাকিয়ে আছে। রুবি বলতে থাকে, আজ নিয়ে যেতে পারো, আর আর যেটা ইম্পর্টেন্ট নোট দিতে চাই সেটা হলো ওর মানসিক অবস্থার দিকে খেয়াল রাখবে, আই থিঙ্ক তুমি বুঝছো। সামিন মাথা নাড়ায়। রুবি বলতে থাকে, একটার পর একটা দুর্ঘটনার মধ্য দিয়ে গিয়েছে, তাই ওর মনে হচ্ছে সব কিছু যেহেতু ওর সাথেই হচ্ছে তাহলে নিশ্চয়ই ওর দোষ, ও আসল অপরাধী,
এটা থেকে ভবিষ্যতে ভয়াবহ মানসিক সমস্যা দেখা দিতে পারে। ওকে খুব দ্রুতই কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। ডাক্তার ফজলে রাব্বি বেস্ট এই ব্যাপারে। সামিন উদাস চোখে তাকিয়ে থাকে। রুবি বলতে থাকে, হঠাৎ অদ্ভুত অদ্ভুত আচরণ করলে ভয় পেও না, কিছু বলো না। মেয়েরা নিজেদের শরীর ত্বকের ব্যাপারে খুব সেন্সিটিভ। ওর কাছে মনে হতে পারে ও এখন কুশ্চিত হয়ে গিয়েছে অনেকটা, ওর সৌন্দর্য কমে গিয়েছে, তাই ডিপ্রেশনে হুটহাট কান্নাকাটি করতে পারে, রাগও দেখাতে পারে। রুবি সামিনের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। সামিন পানিটা খায়। রুবি বলতে থাকে, কি অবস্থা করেছো নিজের? ম্লান হেসে হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে সামিন উঠে দাঁড়ায়, তারপর সোজা হেঁটে আলোর কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ কেবিনের বাইরে জড়তা নিয়ে দাঁড়িয়ে থেকে দরজা ছেলে পর্দা সরিয়ে ভেতরে ঢোকে। কারো অস্তিত্ব টের পেয়ে আলো মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে সামিন। সামিন তার দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। আলো বেদে আঁচড়া হয়েছিল। কয়েক পলক সামিনের দিকে তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে আবারও জানালার বাইরে চোখ রাখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা চেয়ার টেনে সামিন বসে পড়ে। তারপর আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে গলা খাকারি দেয়। আলো তাকায় না, ওদিকে মুখ ঘুরিয়ে রেখে নিস্তেজ কণ্ঠে বলে, সবসময় অন্যের ভুলের মাসুল কেন আমাকে গুনতে হয় বলতে পারেন? সামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, চা খাবে? হসপিটালের বাইরে একটা ছোট চায়ের দোকান আছে, ওদের চা চমৎকার, আমি একদম ফ্যান হয়ে গিয়েছি, এখানে এসে রোজ খাই। আলো মৃদু স্বরে বলে ওঠে, কেন আসেন? সামিন একটা হাই তুলে বলে ওঠে, চা খেতে। আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ডিভোর্সের নোটিশ পাঠানোর কথা হয়েছিল সেদিন, পাঠিয়েছিলেন? সামিন মাথা নাড়ায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কেন? কেউ আটকে দিয়েছিল। কে? কলম, কলমের কালি শেষ হয়ে গিয়েছিল। আর কোনো কলম নেই পৃথিবীতে? আছে, কিন্তু কোনো কলমের ক্ষমতা নেই। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনার প্রতি আমার রাগ নেই, যত রাগ সব নিজের প্রতি, আপনি চলে যান। সামিন নাটকীয় ভঙ্গিতে বলে, আর আমার হিসেব? আলো ঘুরে তাকায়, অবাক হয়ে বলে, কিসের হিসেব? মুহূর্তে সামিন চোখ মুখ কুচকে বলে ওঠে, শর্ত মাননি, শাস্তি পেতে হবে তোমাকে। শর্ত, শাস্তি, কি বলছেন আপনি? বাজিতে কি শর্ত ছিল? আলো আমতা আমতা করে বলে, আমরা জিতলে আপনি আমার কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনব। কে জিতেছে? আপনি? হ্যাঁ, আমি জিতেছি, আর শর্ত অনুযায়ী তোমাকে ভালো থাকতে বলা হয়েছে। ভালো থেকেছো তুমি? আলো চুপ করে থাকে। সামিন গম্ভীর কণ্ঠে বলে, শর্ত ভেঙেছ তো, শাস্তি পেতে হবে তোমায়। আলো সামিনের মুখের দিকে তাকিয়ে থাকে। সামিন বলতে থাকে, আর তোমার শাস্তি হচ্ছে তুমি বাধ্য মেয়ের মতো তোমার স্বামীর ঘরে ফিরবে। আলো বলে ওঠে, অসম্ভব, অসম্ভব, বাজি শর্ত এসব ভুলে যান, আমি কোথাও যাব না। আলোর দিকে, আলো চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে বলে, প্রত্যেকটা পুরুষের কাম্য তার স্ত্রীর নিখুঁত একটা শরীর, আমি কোনো পুরুষকে গ্রহণ করার পরিস্থিতিতে নেই, আপনার দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি কারো চোখে আমার জন্য দয়া দেখতে চাই না, আমাকে আমার মতো ছেড়ে দিন। সামিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আলোর চোখে পানি মুছে দিয়ে বলে, কি হলো? বলেছি তো চলে যান। যাব, তবে আমার স্ত্রীকে সাথে নিয়ে। ইয়াসার মির্জা, আলো রাগ দেখিয়ে বলে ওঠে, হ্যাঁ বলো আলো। বাড়াবাড়ি করছেন। সামিন অদ্ভুতভাবে হাসতে থাকে। আলো চেঁচিয়ে ওঠে, আব্বু, আব্বু তুমি কোথায়? আতাউর আলম কেবিনের ভেতরে ঢোকে। তার পিছু পিছু ঢোকে রেহানা, আজান, আয়াত, আলোর বান্ধবীরা, ফুয়াদ, ইশিতা, জামিল, দলের ছেলেরা সবাই। আলোর গায়ে হসপিটালের পোশাক, চুলে দুটো বেনুনি করা। আতাউর আলমকে দেখে আলো বলে ওঠে, উনি কি বলছে? কি বলছো? আতাউর আলম গা ছাড়া ভঙ্গি করে বলে, আলো চেঁচিয়ে বলে, আমাকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ তো,
নিচু স্বরে বলে আতাউর আলম। আলো অবাক হয়ে বলে, হ্যাঁ তো মানে? আতাউর আলম অবাক আলোকে হতভম্ব করে দিয়ে বলে, তোমার স্বামী তোমাকে নিয়ে যাবে, আমাকে বলছো কেন আম্মু? আমি কি তোমাদের মধ্যে কথা বলার? আলো ঘুরে ঘুরে কেবিনের মধ্যে থাকা প্রত্যেকজনের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, ও সবাই একজোট হয়েছো? সবাই চুপ করে থাকে। আলো বলে, আমি যাব না, আমি কোথাও যাব না, চাই না দয়া কারো, জাস্ট লিভ মি অ্যালোন, আমি ক্লান্ত। সামিন মুখে চক্রান্ত শব্দ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি এখন আমার বউকে আমার সাথে করে আমার বাড়িতে, তার স্বামীর বাড়িতে নিয়ে যাচ্ছি। এখানে যদি কারো আপত্তি থাকে তাহলে সে 3 সেকেন্ডের মধ্যে আমার সামনে আসুক। 3 সেকেন্ড অতিবাহিত হয়। সামিন আলোর দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা হাসি দেয়, তারপর বলে, দেখলে কারো আপত্তি নেই। তারপর শার্টের হাতা ফোল্ড করতে থাকে সে। আলো বলে ওঠে, কি করতে চাইছেন আপনি? সামিন ফুয়াদের দিকে গাড়ির চাবি দিয়ে বলে, স্টার্ট করো গিয়ে। ফুয়াদ হেসে বলে, যে হুকুম মেরে আকা। আলো বলতে থাকে, কি করতে চাইছেন আপনি? ইতিহাসের পুনরাবৃত্তি। গম্ভীর কণ্ঠে বলে ওঠে সামিন, মানে? মানে তোমার মতো তেরা মেয়েদের সাথে যেটা করা উচিত, যেটা না করলে নয়। সামিন আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছু বুঝে ওঠার আগেই সবার সামনে তাকে পাঁজাগুলো করে তুলে নেয় সামিন। আলো বাধা দিতে চেয়েও পারছে না, সেই শক্তি তার গায়ে অবশিষ্ট নেই। সামিন এগিয়ে যায়, পেছনে না ফিরে রাহাদার জামিলকে উদ্দেশ্য করে বলে, হসপিটালের সবাইকে পেট ভরে মিষ্টি খাইয়ে বাসায় আসবে, হ্যাঁ? সবাইকে বলে দিবি আজ সামিন ইয়াসার মির্জার বিয়ে, পাত্রী তার স্ত্রী। ঈশিতা রেহেনা আর আতাউর আলমের থেকে বিদায় নিয়ে ভাইয়ের পিছু পিছু যায়। আগন্তুকেরা সবাই অবাক চোখে সামিনকে দেখছে। মেয়র তার স্ত্রীকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে কেন? ভিড় জমে গিয়েছে করিডোরে। আলো নিশ্চুপ চোখে পানি ফেলে সামিনের বুকে কিলখুশি মারতেই থাকে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে সামিন হসপিটাল থেকে বের হয়। ফুয়াদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সামিন এসে দাঁড়িয়ে ফুয়াদকে বলে, নেতা হিসেবে আমাকে সবসময় তুই জিরো দিস, স্বামী হিসেবে কত দিতে চাস? 10-8। কেন? আর 2 মার্কস কাটা কেন? মাত্র 1 তলা সিঁড়ি বেয়ে নেমেছিস আর এতেই হাঁপিয়ে গিয়েছিস। সামিন ম্লান হেসে বলে, হাঁপাবো না, 1050 কেজি বই নিয়ে এসেছি। 1050 কেজি মানে? ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। সামিন হেসে বলে, 50 কেজি ওর শরীরের আর 1000 কেজি ওর আত্মসম্মানের ওজন। তুই বকবক না করে গাড়ির দরজা খোল, নয়তো একা নয়তো এটাকে এখানেই ফেলে দেব। ওহো ভুল বলেছি, ওজন মনে হচ্ছে 70 কেজির কাছাকাছি, আই ডোজের ওষুধ খেয়ে 20 কেজি বাড়িয়েছে, হাত ব্যথা হয়ে গেল রে। ফুয়াদ হেসে গাড়ির দরজা খুলে দেয়। আলো চোখ বেয়ে পানি পড়ছে, বিড়বিড় করে বলতে থাকে, দয়া চাই না, চাই না। সামিন আলোকে বসিয়ে দিয়ে আলোর পাশে বসে পড়ে। ফুয়াদ ড্রাইভিং সিটে, ঈশিতা তার পাশে। গাড়ি চলতে শুরু করে। আলো ছটফটানি কমছে না, তেজ নিয়ে বলতে থাকে, কি ভেবেছেন আলো দয়া নেওয়ার পাত্রী? লাগবে না, আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসুন, আসুন বলছি। সামিনকে ধাক্কাতে থাকে আলো। সামিনের বলিষ্ঠ শরীরে তার কোনো প্রভাব পড়ে না। আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে বসে থাকো, ব্যথা লাগবে তোমার। আলো থামে না। সামিনের হাত খামচে ধরে বলে, গাড়ি থামাতে বলুন, বলুন। সামিন আলোর কথা শুনে ডান হাত দিয়ে আলোকে 2 হাত আঁকড়ে ধরে রেখেছে। আলো নিজের হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সে অপারক। হুট করে আলো এক কাণ্ড করে বসে। সামিনের হাত থেকে নিজের হাত ছাড়তে না পেরে সামিনের হাতে কামড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে সামিন আর্তনাদ করে ওঠে। ফুয়াদ গাড়ি ব্রেক কষে দেয়। মাথা ঘুরিয়ে সামিনের চোখ বড় বড় করে আলোকে দেখতে থাকে। আলো তার চোখের দিকে তাকিয়ে আছে কটমট দৃষ্টি দিয়ে। ফুয়াদ বলে ওঠে, ভাই আমি গাড়ি ঘোরাচ্ছি, এটাকে মেন্টাল হসপিটালে দিয়ে আসবো, তোর এর সাথে সংসার করার দরকার নেই, খুব রিস্কি হয়ে যাবে ভাই, তোর প্রাণ নাশের ভয়। সামিন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়েই থাকে বেশ কিছুক্ষণ, তারপর ফুয়াদকে ঠান্ডা গলায় বলে, পাগলের চিকিৎসা আমি দিতে জানি, তুই গাড়ি স্টার্ট কর।
তারপর ঈশিতার দিকে তাকিয়ে বলে, ফোন করে ওদিকে জানিয়ে দে। ঈশিতা মাথা না দিয়ে ফোনে ঋতুর নাম্বার ডায়াল করে। ফোন রিসিভ হতেই বলে ওঠে, মেজো ভাবি, মির্জাবাড়ির বড় বউ ফিরছে, বধূবরণের তৈয়ারি করো। নিস্তে শরীরটা নিয়ে সিটে হালান দিয়ে চোখের পানি ফেলতে থাকে আলো। ঈশিতা মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে, ভাবি স্টপ, অনেক হয়েছে, অনেক করেছো তুমি, অনেক। আমি খুব খারাপ আপু, আমাকে একা ছেড়ে দাও, কারো দয়া চাই না আমার, কারো দয়া না। তুমি আমার দেখা সব থেকে সুন্দর পিয়ের কনে, আকাশি রঙের হসপিটালের ড্রেস, চুলে দুটো বেনি, তোমাকে পুরো অপ্সরার মতো লাগছে বড় ভাবি। ওকে জড়িয়ে ধরে ঋতু বলে। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখের পানি শুকিয়ে গালে লেপটে আছে। ঈশিতার ভেতরে ছুটে গিয়ে একটা বড় ফুলের তোড়া নিয়ে এসে আলোর সামনে দাঁড়ায়, তারপর খুশি খুশি গলায় বলে, আলো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা আলোকে আগলে নিয়ে বলে, তোমার বাড়িতে পদধুলি দাও এবার, আমাদের বাঘিনী তুমি, একটু কথা শোনো আমাদের। সামিন আলোর পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, কোলে করে নিতে হবে। আলো সামিনের দিকে তাকিয়ে বাড়ির সবার দিকে তাকায়। পড়ি এসে আলোর হাত ধরে বলে, এসো আমাদের সাথে ভাবি, এসো বলছি। টানতে টানতে আলোকে সামিনের ঘরে নিয়ে যায় ওরা। ঋতু দাঁড়িয়ে পড়ে সামিনের দিকে তাকায়। সামিন ফিসফিসিয়ে ঋতুকে বলে, আগে মাথার স্ক্রু ঢিলা ছিল, এখন পুরোপুরি খুলে গেছে, একটু সামনে রেখো, আমি রেঞ্জ নিয়ে আসছি। কথাটা বলে সামিন ফুয়াদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। সব কিছুর ব্যবস্থা করতে হবে তাকে। আলো বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছে। ঈশিতা পড়ি দুজনেই তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে বিছানার উপরে একটা শাড়ি। কিছুক্ষণ আলোর দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে থেকে ঈশিতা মুখে চক্রান্ত শব্দ করে বলে, বড্ড বেশি সাফার করাচ্ছো ভাবি তুমি আমাদের, এরপর যখন রায়বাঘিনী ননদিনী হয়ে সুদ তুলবো তখন কিচ্ছু বলতে পারবে না বলে দিলাম। আলো নিশ্চুপ। ঈশিতা বলে, ভাইয়া কোথাও বেরিয়েছে, চুপচাপ শাড়িটা পরে নাও, নয়তো এসে আমাদের কথা শোনাবে। আলোর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ঈশিতা বলে, দাঁড়ো ভাইয়াকে ডেকে আনছি। পরি আর ঈশিতা চলে যায়। আলো ঘরে চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি ঘুরে ফিরে ঘরের চারপাশে দেখতে থাকে। সব কিছু ঠিক আগের মতোই আছে, সে যেমনটা রেখে গিয়েছিল। ড্রেসিং টেবিলের সামনে তার জন্য রাখা প্রসাধনী, ঘরের এক কোণে তার ব্যবহার করা তিনটে শাড়ি আলমারির ঠিক সেরকমই রাখা আছে যেরকম সে রেখে গিয়েছিল। সামিনের টেবিলের উপর আলোর রেখে যাওয়া কিছু বই যা সে বাড়ির লাইব্রেরির ঘর থেকে এনেছিল, সেগুলো ঠিক সেভাবেই রাখা আছে যেভাবে সে রেখে গিয়েছিল। তবে কি লোকটা জানতো আলো বাড়িতে ফিরবে? কেন রেখে দিয়েছে এখনো এসব? কিসের জন্য? শাড়িটা পরে এসো। আলোর সামনে বসে আলোর চোখের দিকে তাকিয়ে বলে সামিন। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন নরম গলায় বলে, পরে এসো, তোমার প্রতি কঠিন হতে ইচ্ছে করে না আলো, একদম করে না। কঠিন হয়ে কি করবেন, মারবেন আমাকে? আলো দৃঢ়ভাবে বলে। সামিন ম্লান হাসে, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে নিচু স্বরে বলে, না, নিজের হাতে শাড়িটা পরিয়ে দেব। আলো চমকে ওঠে। সামিন বলতে থাকে, আমি তোমার জীবনের একটা ক্ষত, আমাকে না হয় ক্ষত হিসেবে রাখো, তবুও রাখো, ধীরে ধীরে না হয় মিলিয়ে যাব, সময় দাও, সুযোগ দাও। আলো চুপচাপ তাকিয়ে থাকে সামিনের দিকে। সামিন আলোর একটা হাত মুঠি করে ধরে আলোর চোখে চোখ রেখে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, সুযোগ প্রার্থী আমি, আমাকে ভোট নয়, আপনি একটাবার সুযোগ দিন ম্যাম, আপনার একটা সুযোগ একজন অপরাধী আলোর পথে ফিরতে পারবে, রাষ্ট্রের প্রতি কি আপনার এতটুকু দায় নেই? অপরাধ সংশোধনের সুযোগ দিন, তরুণ সমাজকে বাঁচান। আলোর কোনো কথা বলে না, কিছুক্ষণ দুজন চুপচাপ থাকে। সামিন বলে, 10 মিনিট সময় তোমাকে দিলাম, যদি এই শাড়িটা পরো তাহলে ধরে নেব তুমি একটা অপরাধীকে সুযোগ দিচ্ছ। আর না পারলে? ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে আলো। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে বারবার আপনার কাছে সুযোগ চেয়ে যাব, আমি বড্ড বেহায় আলো, ইউ নো দ্যাট। কথাটা বলে সামিন চুপচাপ চলে যায়। বাড়ির সবাই আয়োজনে ব্যস্ত,
শান্তিনিরে আলোর ফেরার উপলক্ষে ছোটখাটো একটা অনুষ্ঠান হবে। লিভিং রুমে কাজী বসে আছে, তার পাশে আতাউর আলম। সামিন এসেই খুব বিনয়ী ভাবে আতাউর আলমের পাশে বসে, তারপর আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, 3 লক্ষ টাকা কামিন ছিল, আপনি চাইলে সংশোধন করে আরো বাড়াতে পারে। আতাউর আলম ম্লান হাসে, তারপর বলে, আমি পেশায় একজন সাংবাদিক, ব্যবসায়ী নই। কাজী কাগজপত্র রেডি করে আতাউর আলমের সামনে রাখে। বিয়ের কাগজে সাক্ষী সংশোধন করে মেয়ের বাবাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। আতাউর আলম সাইন করে চুপচাপ বসে থাকে। সামিন একদৃষ্টিতে বিয়ের কাগজের দিকে তাকিয়ে আছে। আতাউর আলম বলে, আমার মেয়েকে আনো, ওকে দেখতে চাই। সামিন হাতের ঘড়ির দিকে তাকায়, 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। সে উঠে দাঁড়ায়, তারপর দোতলায় চলে যায়। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিজে নিচে দাঁড়িয়ে আছে আলো। সামিন দেয়ালের শাড়িটা ওয়াশরুমের সাথে লাগোয়া একটা আয়নার সামনে রাখা। শাড়িটার রং কমলা। পানির ঝর্ণা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ, তারপর হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে নিতে থাকে। কুচিগুলো কোমরে গুঁজে নিয়ে আলো বুকের তুলতে যাবে, তখনই আয়নায় চোখ যায় তার। পেটের ডান পাশটা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে, ভেজা ঠোঁট দুটো কাঁপছে, চোখের কার্নিশে পানি জমেছে। কাঁপতে কাঁপতে অনেকটা সাহস নিয়ে ঘুরে দাঁড়ায় সে। আঁচলটা হাত থেকে ছেড়ে দিয়ে মাথা ঘুরিয়ে পিঠের দিকটা দেখার চেষ্টা করে আয়নায়। থমকে যায় সে, কিছু সময় চুপ থেকে বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। সামিন ঘরের ভিতর পা রাখতেই থমকে যায়। ওয়াশরুমের ভেতরে আলোর উম্মাদের মতো আর্তনাদ করে যাচ্ছে। দ্রুত পায়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। আলো কেঁদেই যাচ্ছে। সামিন কিছুক্ষণ দরজা ধাক্কা দিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তারপর থেমে যায়। নরম গলায় ডাকতে থাকে, প্লিজ বেরিয়ে আসো, কোথায় কষ্ট হচ্ছে তোমার আমি জানতে চাই। আমার জানার অধিকার আছে আলো, আমার হাতে সেই অধিকারের সনদ। আলো কাঁদতেই থাকে। সামিন ব্যাকুল হয়ে বলে ওঠে, অতটুকু পড়ে গিয়েছে বলে কষ্ট পাচ্ছ তুমি? আলো, তুমি তো পড়ে গিয়েছ, এখন আমাকে পড়াচ্ছ, আর পড়িও না আমাকে, দরজাটা খুলে দাও, বেরিয়ে এসো, আমায় দয়া করো এবার। বেশ কিছুক্ষণ সামিন ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আলো তখনও কেঁদে যাচ্ছে, কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না সে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। সামিন এদিক ওদিক অসহায়ের মতো একবার তাকিয়ে শরীরের সমস্ত শক্তি খরচ করে দরজায় বেশ কয়েকবার ধাক্কা দিতেই সিটকিনি ভেঙে দরজা খুলে যায়। একটা গভীর নিঃশ্বাস নিয়ে সামিন ওয়াশরুমের ভেতরে পা রাখে। আলো ওয়াশরুমের একপাশে মেঝেতে পা ছড়িয়ে বসে দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছে। তার শরীর কাঁপছে, ভেজা চুল বেয়ে পানি পড়ছে, শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়ে আছে। সামিন এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে, আলোর দিকে খানিকটা ঝুঁকে তার আঁচল উঠিয়ে দিয়ে তার গায়ে জড়িয়ে দেয়। ক্রন্দনরত আলোর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে, চলো উঠো। আলোর থেকে কোনো সাড়া না পেয়ে সামিন কিছু সময় আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে আলোকে তুলে নেয়। বিছানায় এনে আলোকে বসিয়ে দিয়ে সামিন আলোর মুখোমুখি বসে। আলোর কান্না থেমেছে, কেমন নির্জীব হয়ে বসে আছে এখন। সামিন খানিকটা ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, সমস্যা কোথায়? আলো মুখটা সরিয়ে নেয়। সামিন কিছুক্ষণ আলোকে দেখে, কাঁদতে কাঁদতে নাকের ডগা লাল বানিয়ে ফেলেছে। সামিনের ইচ্ছে করছে হাত দিয়ে ওই নাকের ডগা ছুঁয়ে দিতে, কিন্তু অযাচিত আহ্লাদী স্পর্শ দিয়ে এই মেয়েটার গালাগাল খেতে সেই ইচ্ছুক নয় এখন। হাজার হলো সে এই শহরের মেয়র, তার একটা গাম্ভীর্য নিয়ে চলা উচিত। কথায় কথায় পুচকে বউয়ের গালাগাল খাওয়া তার শোভা পায় না। সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওয়াশরুম কাদার জায়গা, এত সুন্দর পরিপাটি রুম আমার, কত সুন্দর একটা টানা বারান্দা, কোথায় রুমের এসি অন করে এই নরম বিছানায় শুয়ে শুয়ে কাঁদবে তা না, এসব রেখে ওয়াশরুমে ঢুকে কাঁদছো কেন? সত্যি তোমার মাথার স্ক্রু খুলে কোথাও পড়ে গিয়েছে? আলো দৃষ্টি বিছানার চাদরের ফুলটার নকশার দিকে আছে। সামিন উঠে আলোর আলমারি থেকে একটা নতুন তোয়ালে বের করে আনে, আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে,
মাথা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। আলো চুপ। সামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলে, তুমি আমাকে দিয়ে বড্ড খাটাও, এটা ঠিক না আলো। কথাটা বলে সামিন নিজের হাতে আলোর চুল মুছিয়ে দিতে থাকে। আলো পাথরের মতো বসে আছে। সামিন কি করছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। চুল মুছিয়ে আলোর মাথায় তোয়ালেটা সুন্দর করে জড়িয়ে দেয় সামিন। সামিনের দরজার বাইরে এসে আতাউর আলম দাঁড়িয়ে পড়ে। মেয়ে জামাইয়ের ব্যক্তিগত রুমে সে আসতে ইচ্ছুক ছিল না। ঈশিতা আর ঋতু জোর করে নিয়ে আসছে তাকে। ঘরের ভেতরে সামিনের বউয়ের সেবা করার দৃশ্য দেখে সবাই থমকে থতমত খেয়ে যায়। ঈশিতা আর ঋতু মুখ চাওয়াচাওয়ি করে দুজন দুজনকে কেটে পড়ে আতাউর আলমের পেছন থেকে। আতাউর আলম বোকার মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ঘুরে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। পেছন থেকে সামিন বলে ওঠে, আসুন। আতাউর আলম দাঁড়িয়ে পড়ে। সামিন ঘরের বাইরে এসে বলে, আপনার মেয়ের আপনাকে প্রয়োজন, তার কাছে থাকুন, আমি আপনার দুজনের খাবার উপরে পাঠিয়ে দিচ্ছি। সামিন চলে যায়। আতাউর আলম মাথা ঘুরিয়ে আলোকে দেখে তার কাছে যায়। আলো মাথা নিচু করে নিস্তেজ হয়ে বসেছিল। আতাউর আলম গিয়ে মেয়ের পাশে বসে কিছুক্ষণ চুপ করে বসে থেকে একটা হাত মেয়ের মাথায় রাখতে আলো ছাপিয়ে পড়ে তার বুকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আলো বাবার শার্ট খামচে ধরে। আতাউর আলম মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতে থাকে। আলো কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমি কুৎসিত হয়ে গিয়েছি আব্বু, কুৎসিত হয়ে গিয়েছি। নিস্তলায় লিভিং রুমে মেহমানরা চলে এসেছে। মেহমান বলতে ফুয়াদ, জামিল এবং সামিনের দলের ছেলেরা। সবাই খাওয়া দাওয়া করছে। আজান আয়াদ বোনের শ্বশুর বাড়িতে এই দ্বিতীয়বারের মতো এসেছে। সামিনের সাথে জড়তা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তারা। মাথা নিচু করে রোজ থেকে মাংস খুঁটে খুঁটে খেতে ব্যস্ত তারা। সামিন দুজনের মাথায় হাত বুলিয়ে তাদের পাশে একটা চেয়ার টেনে বসে তারপর বলে ওঠে, বোনের শ্বশুর বাড়ি, বেশি বেশি খাবে শালারা। আজান আয়াত খেতে খেতে সামিনের দিকে তাকায়। দুলাভাই মজা করলে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয় তারা জানে না। সামিন বলে, খাও। পাশ থেকে রনি বলে ওঠে, হ্যাঁ খাও, না খেলে আমি আছি তো, গলায় ছুরি বসিয়ে দিব। আয়াত বিষম খেয়ে কাশতে থাকে রনির কথায়। খাবার টেবিলে সবাই হেসে ফেলে। সামিন আয়াতের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে আয়াত থাতস্থ হয়। কিছুক্ষণ পরে সামিন পরিবেশটা স্বাভাবিক করতে আজানকে বলে, কলেজে উঠেছো, গার্লফ্রেন্ড হয়নি কেন? আজান লজ্জা পেয়ে মাথা নাড়ায়। সামিন আয়াতের দিকে তাকিয়ে বলে, তোমার? আয়াতও ভীষণ লজ্জা পায়, নিচু স্বরে বলে, না। সামিন বলে, কাউকে মনে ধরলে বলবে, প্রেমের প্রস্তাব দিয়ে পেছনে ঘুরঘুর করতে হবে না, তুলে এনে বিয়ে পড়িয়ে দেবো একদম। আজান আয়াত চুপ করে থাকে। ফুয়াদ আজান আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ ওই একটা কাজই তোমাদের দুলাভাই পারে, মেয়ে তুলে আনা। সামিন ফুয়াদের দিকে তাকিয়ে হেসে ফেলে। ফুয়াদ গম্ভীর কণ্ঠে বলে, বাচ্চাদের ভালো পরামর্শ দিতে হয় দুলাভাই, তুই ওদের, ভাগ্যিস আলো নেই এখানে, নয়তো তোর 12টা বাজে তো এসব শুনলে। সামিন অপরাধের গলায় বলে, এখন মজাও করতে পারবো না, কি অদ্ভুত। আপনার ফোন বাজছে, ম্যানেজার ফোন দিচ্ছে। বিছানার দিকে তাকিয়ে ঋতু বলে, ইলহাম ওয়াশরুমে সেভ করছিল, ওয়াশরুমে দরজা খোলা। মাথা ঘুরিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, রিসিভ করে কথা বলো, বলো ব্যস্ত আছে। ঋতু অবাক হয়ে বলে, আমি? হ্যাঁ রিসিভ করো। ঋতু আমতা আমতা করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কথা বলে রেখে দেয়। আগে হলে ইলহাম তার ফোনে হাত দেওয়ার অপরাধে খুব বকা দিত, এখন কিনা তাকে দিয়ে অফিসের কল উঠাচ্ছে। ঋতু আলমারি থেকে ইলহামের একটা পাঞ্জাবি বিছানার উপর রেখে বলে, সাদা পাঞ্জাবি বের করছি, পরবেন? ইলহাম ততক্ষণে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ঋতুর শাড়ির আঁচলে মুখে মুছে নিয়ে বলে, কেন নয়? ঋতু মুচকি হেসে চলে যেতে নেয়। ইলহাম শক্ত করে ঋতুর হাত ধরে ফেলে, হ্যাচকে টান দিয়ে নিজের কাছে টেনে আনে। ঋতু চমকে ওঠে, বিছানায় ওপাশে বসে ঋতুর কোলের উপর বসিয়ে তার ডান হাত টেনে নিয়ে কাঁধের ওপাশে রাখে। ঋতু অস্ফুট স্বরে বলে, কি করছেন? ইলহামের দিক থেকে কোনো জবাব আসে না। সে তার স্ত্রীর ঘাড়ে
আদর মাখিয়ে দিতে ব্যস্ত। ঋতু ছটফট করে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। তার অস্বস্তি বুঝতে পেরে ইলহাম জানানো কণ্ঠে বলে, চুপ করে বসো, শুধু সময় খাবো, ভয় পেও না। ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুর ঘাড় থেকে মুখ উঠিয়ে ঋতুর লাজুক মুখটার দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন আছে আমাদের ছোট সোনা, তোমাকে কষ্ট দিই আমার মতো? ঋতু মাথা নাড়ায়। ইলহাম ঋতুর গালে একটা চুমু খায়, তারপর বলে, আমাকে একটা মেয়ে দেবে তুমি, আমি মেয়ে চাই। ঋতু অস্ফুট স্বরে বলে, আর যদি না দিতে পারি? ইলহাম সাথে সাথে বলে ওঠে, তাহলে পরের বার দেবে? ঋতু লজ্জা পেয়ে যায়। ইলহাম বলে, পরের বার না হলে তার পরের বার, তার পরের বার না হলে তার পরের বার, মোট কথা হলো হাল ছাড়া যাবে না। ঋতু চোখ তুলে তাকাচ্ছে না। ইলহাম মুক্ত চোখে ওই নমনীয় মেয়েটার লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে। এত মুগ্ধতা সে আগে কোনো কেন খুঁজে পেল না। সামিন হাত ধুয়ে উঠে পড়ে, আজান বলে, ভাইয়া আপুর জিনিসপত্র যা চেয়েছিলেন সব এনেছি। সামিন বলে, কোথায়? আজান আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, সিঁড়ির কাছে একটা ট্রলি ব্যাগ রাখা। ফুয়াদ সামিনের দিকে তাকিয়ে বলে, এগুলো কি? সামিন মৃদু হেসে বলে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছে। কথাটা বলে সামিন ব্যাগটা উঠিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তার ঘরের দরজার কাছে এসে সে একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ে। আলু তার বাবার কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। আতাউর আলম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করছে, যেন বাবা তার ছোট আবুজ মেয়েকে রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সামিন দৃশ্যটা দেখে এতটাই মুগ্ধ হয়েছে যে মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, বাহ কি সুন্দর, আমাকেও যেন আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন একজন। ভেতরে ঢুকে বাবা মেয়ের এত সুন্দর মুহূর্ত সে নষ্ট করতে চায় না, তাই ট্রলি ব্যাগটা সে দরজার কাছে রেখে চলে যায়। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে আলো। বাবা যতক্ষণ ছিল মনটা ভীষণ শান্ত ছিল। আতর আলম আজান আয়াত রাত 9টার দিকে বাড়িতে চলে গিয়েছে। আবারও ভীষণ খারাপ হয়ে গিয়েছে মনটা, খুব কান্না পাচ্ছে। সামিন দরজার কাছে দাঁড়িয়ে থাকে কিছু মুহূর্ত। ঘড়ির সময় রাত 11টা প্রায়। সারাদিনের ধকল শেষে সেও বেশ ক্লান্ত, একটু ঘুম দরকার। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে সে, ওই পাগল মেয়েটা যদি আমার মেজাজ খারাপ করে দেয় তবুও যেন আমার রাগ না ওঠে, প্লিজ একটু সুবুদ্ধি দাও আল্লাহকে, আর আমাকে ধৈর্য দিও। একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজা ছেলে ভেতরে ঢোকে সে। কয়েক পলক আলোকে দেখে নিজে ঘুরে দাঁড়িয়ে দরজার সিটকিনি তুলে দেয়। আলো মাথা তুলে তাকায় না। সামিন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে গায়ে পাঞ্জাবিটা পাল্টে একটা টি শার্ট পরে নেয়। তারপর বেরিয়ে এসে পুনরায় আলোর দিকে তাকায়। একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে গুটিয়ে বসে আছে। সামিন ভাবে, ঘুমিয়ে পড়ল না তো, পড়তেই পারে, এই মেয়ের সব কিছুই অগোছালো। আলোর দৃষ্টি আকর্ষণ করতে সামিন শব্দ করে ঘরের জানালার গ্লাস টেনে বন্ধ করে দেয়। বারান্দার দরজা ধপ করে লাগিয়ে দেয়। আলো ধীরে ধীরে মাথা তুলে সামিনের দিকে তাকায়। সামিন নাটকীয় ভঙ্গিতে বলে, সরি। আলো কিছু বলে না, মাথা ঘুরিয়ে বিছানায় চোখ রাখে। ঈশিতা আর পরি রাত 9টার দিকে এসে বিছানার উপর কিছু ফুল আর ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে গিয়েছিল। বিরক্তিতে আলো কপাল কুচকে রেখেছে। ঈশিতা আপু কিভাবে এত অবুঝের মতো কাণ্ড করতে পারে? সামিন আলোর দৃষ্টি অনুসরণ করে বিছানার দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মৃদু স্বরে বলে, পরিষ্কার করে দিচ্ছি। বাড়ির কাউকে না ডেকে সামিন ফুলগুলো সরিয়ে নেয় বিছানা থেকে, তারপর ঝুড়িতে ফেলে দিতে দিতে বিড়বিড় করে বলে, আমি আমার বউয়ের কাছে অবহেলিত আর তোরাও, আমি আমার বউয়ের কাছে অবহেলিত আর তোরাও, চিমটি। ঘুরে আবারও আলোর দিকে তাকায়। তারপর গিয়ে আলমারি খুলে একটা বক্স বের করে সেটার ভেতর থেকে আরেকটা ছোট্ট বক্স বের করে এনে আলোর মুখোমুখি বসে। আলো সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন হাতের ছোট্ট বক্সটা খুলতে খুলতে আলো চোখের দিকে তাকায়। বক্সে সামিনের মায়ের সেই বালা দুটো। আলো
বালা দুটোর দিকে তাকিয়ে থাকে। এগুলো সে খুলে সামিনের হাতে দিয়ে গিয়েছিল সেদিন। সামিন আলোর ডান হাতটা ধরে একটা বালা পরিয়ে দিয়ে অপর হাতটাও আরেকটা বালা পরিয়ে দিতে। আমার চোখে দেখা আরেকজন বিশুদ্ধ নারীর হাতে পরিয়ে দিলাম। এ পর্যন্ত বলে একটু থেমে আবারও বলতে শুরু করে, এই দুটো কখনো খুলবে না হাত থেকে, অনুরোধ তোমার প্রতি। আরো কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে থেকে সামিনের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। সামিন এক পলক আলোকে দেখে মজা করে বলে ওঠে, কি ব্যাপার, অস্বাভাবিক চুপচাপ কেন? রেঞ্জ দেখেছি, রেঞ্জ দেখছি স্ক্রু বেশ ভালো করে টাইট দিয়ে গেছে। আলো অবাক হয়ে বলে, মানে কিসের রেঞ্জ? রেঞ্জ তোমার বাবা, আমার শ্বশুর, তাকে এনেছিলাম তোমার স্ক্রু টাইট দিতে, সে তার কাজ ঠিক মতো করেছে দেখছি। আলো অন্যদিকে তাকিয়ে থাকে সামিনের কথায় পাত্তা না দিয়ে। সামিন বলতে থাকে, মন খারাপ করে থাকবে দেখে বাবাকে ভাইদের নিয়ে এলাম, একটা ধন্যবাদ তো পেতেই পারি। ধন্যবাদ। আলো কপাল কুচকে কাট কাট বলে। সামিন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, এভাবে দিলে একটা চড় মেরে দিতে না হয় এর বদলে। আলো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মন পেতে এসব করছেন? সামিন ম্লান হাসে, তারপর বলে, না, মন চুরি করতে এসব করছি, চুরি করতে না পারলে ডাকাতি করব। হ্যাঁ, ওই একটা কাজই তো আপনি ভালো পারেন, লুটো রাজ। কাটকাট বলে ওঠে আলো, ব্যাস এই কথাটাই সামিনের মেজাজ খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু সামিন হাত মুষ্টি করে চোখ বন্ধ করে ফেলে, বড় বড় নিঃশ্বাস নিয়ে বিবি করে নিজেকে নিজেই বলতে থাকে, কন্ট্রোল সামিনিয়া স্যার, কন্ট্রোল, প্লিজ রাগ উঠাস না। আলো অবাক হয়ে সামিনকে দেখে বলে, বিড়বিড় করে কি বলছেন, কাকে গালাগাল দিচ্ছেন? গালাগাল? ওসব তো তুমি ভালো জানো। আলো চুপ হয়ে যায়। সামিন আলোকে দেখতে থাকে, কমলা রঙের শাড়িটা কত সুন্দর লাগছে মেয়েটির গায়ে, শাড়িটা সুন্দর, মেয়েটিকে সুন্দর করে তুলেছে নাকি মেয়েটি সুন্দর শাড়িটার গায়ে ছেয়ে গিয়েছে বুঝতে পারছে না সামিন। আলো কপাল কুচকে সামিনের দিকে তাকাতেই সামিন চোখ সরিয়ে নেয়। আলো দৃঢ়ভাবে বলে, সুযোগ চেয়েছেন সুযোগ দিয়েছি, আগে নিজেকে প্রমাণ করে দেখান। মনে রাখবেন, স্ত্রীর মন পাওয়ার আগে তার শরীর কামনা করা পুরুষদের আমি ঘৃণা করি। সামিন কি বলবে বুঝতে পারছে না, সে যে তার স্ত্রী শুধুমাত্র শরীর কামনা করে না, তার যে তার স্ত্রীর মনটাও পেতে হবে, এই কথাটা এখনও ওই অবুঝ মেয়েটা বুঝল না। এত যুদ্ধ তবে কেন করলো সামিন, শরীর তো বহু আগেই পেতে পারত, কীভাবে মুখের ওপর কাটকাট বলে দিল ওই অভদ্র মহিলা? সামিন কিভাবে, সামিন কি তাকে ছুঁয়ে ফেলতো নাকি? আজ খুব অভদ্র এই মহিলা, মুখে কোনো লাগাম নেই। আলো বলতে থাকে, বুঝতে পেরেছেন? সামিন কিছু না বলে মাথা নাড়ায়, তারপর নিচু স্বরে বলে, জি। তাহলে নিজেও সময় নিন এবং আমাকেও সময় দিন। আলো কথাগুলো বলে শেষ করার আগে সামিন বলে ওঠে, সিম্পল কথা সিম্পল ভাবে বলো, ধমকে কেন বলছো? আলো চুপ করে থাকে। সামিন এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, বলছিলাম আমি কি দিওয়ানের শোভ, মানে? আলো রাগে চোখে তাকিয়ে আছে। সামিন একটা ঢোক গিলে ফেলে, তারপর কাচুমাচু মুখে করে বলে, দুমাস দিওয়ানে শুয়ে শুয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে আমার। আলো সামিনের দিকে কিছুক্ষণ কপাল কুচকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিছানার মাঝামাঝি দুটো কোলবালিশ দিয়ে বিছানা ভাগ করে নিন। অনেক উদার তুমি, বিড়বিড় করে বলে সামিন বাধ্য ছেলের মতো। আলমারি থেকে বিশাল সাইজের দুটো কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানে তাতে রাখে, তারপর আলোকে বলে, তুমি কোন পাশটা নিতে চাও? আলো বিছানার দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, যেন সে বুঝে উঠতে পারছে না তার কোন পাশটা নেওয়া উচিত। সামিন বলে, তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে। আলো ডান পাশটা দেখিয়ে বলে, আমি এই পাশে থাকবো। ওকে, উত্তর দিয়ে সামিন অপর পাশে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলমারি থেকে একটা নর্মাল সুতির শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শাড়িটা পাল্টানোর সময় তার কানে হাসির শব্দ পৌঁছায়। ঘরের ভেতর সামিন হাসছে, অদ্ভুত
এত বিশ্রীভাবে রাক্ষসের মতো ঘর কাঁপিয়ে হাসছে কেন? শরীরে শাড়ির আঁচল জড়িয়ে সে বেরিয়ে আসে। সামিন গা দুলিয়ে হাসছে, মনে হচ্ছে বিছানাটাও কাঁপছে। আলো কৌতূহল হয়ে তাকে দেখছে। সামিনের হাতে কিছু একটা আছে, সেটার দিকে তাকিয়ে বারবার পাগলের মতো হাসছে। আলো তাকিয়ে আছে সামিনের দিকে।